হকিতে কষ্টার্জিত জয় পেয়েছে মেরিনার্স ইয়াং মালানা ভাসানি হকি স্টেডিয়ামে অ্যাজাক্সকে কে চার তিন গোলে হারিয়েছে ক্লাব কাপ চ্যাম্পিয়নরা তিন বছর পর ঘরোয়া হকিতে টার্ফে নেমেই প্রথম টুর্নামেন্ট ক্লাবে কাপে শিরোপা জিতে পুরন্ত সূচনা করে মেরিনার্স ইয়াং এরপর প্রিমিয়ার হকি লিগেও টানা কয়েক ম্যাচ বড় ব্যবধানে জিতেছে কিন্তু বুধবার অ্যাজাক্সের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছে রশিদের দলকে যদিও শেষ পর্যন্ত চার তিন গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে মেরিনার্স ছয় মিনিটেই রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় অ্যাজাক্স পরের মিনিটেই অভিজ্ঞ ফরওয়ার্ড মাইনুল ইসলাম কৌশিক গোল করে সমতায় ফেরান মেরিনার্সকে এরপর ভারতের অজয় যাদব দীপক এবং সোহানুর রহমান সবুজের গোলে চার একে এগিয়ে যায় মেরিনার্স কিন্তু দ্বিতীয় এবং চতুর্থ কোয়ার্টারে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে অ্যাজাক্স। যদিও তাদের শেষ রক্ষা হয়নি চার তিন গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মেরিনার্স পাঁচ ম্যাচ খেলে বারো পয়েন্ট নিয়ে লিগ রেসে ভালো অবস্থানে আছে তারা